আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজ নিউজে কি থাকছে। অভিনেতা আব্দুল কাদের কিছু ইচ্ছে বুকের ভিতর পুষে রেখেছিলেন, ইচ্ছে পূরণ হওয়ার আগেই তাকে পরপারে চলে যেতে হলো। নন্দিত এই অভিনেতা আজ 26শে ডিসেম্বর সকাল 8:20 মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর মিরপুরের বাসভবনে এই অভিনেতার স্ত্রী খায়রুন্নেসা স্বামীর শেষ ইচ্ছের কথা জানান। খায়রুন্নেসা বলেন, তিনি সব কাজ শেষ করে যেতে পারেননি। নাতি নাতনি তার জান ছিল, সব সময় বুকে আগলে রাখতেন, তাদের জন্য পাগল ছিলেন। তিনি চাইতেন নাতি নাতনি পড়াশোনা করবে, নাতনি এখন যে অভিনয় করছে সেটা সে নিয়মিত করবে, তারপর সে গান শিখবে। তার আরেকটি ইচ্ছা ছিল নাতিকে ডাক্তার বানাবেন, নাতিকে নিজে কেঁদে কেঁদে অভিনয় করে দেখাতেন, বলতেন এভাবে করবে। আব্দুল কাদের আত্মজীবনী প্রকাশ করতে চেয়েছিলেন। নন্দিত এই অভিনেতার মৃত্যুর পর তার সহকর্মী প্রকাশক, অভিনেতা ও সংগঠক হাফিজুর রহমান সুরুজ এ কথা জানান। সুরুজ বলেন, তার শেষ ইচ্ছা ছিল আত্মজীবনী লিখবেন, আমাকে বলেছিলেন জীবদ্দশায় বইটা প্রকাশ করতে, আমি একটা লোকও পাঠাতে চেয়েছিলাম তার ডিকটেশন নিয়ে পাণ্ডুলিপি তৈরি করার জন্য, কিন্তু তিনি নিষেধ করেছিলেন কারণ তিনি নিজেই সেটা লিখতে চেয়েছিলেন। আজ শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হবে বরণ্য এই অভিনেতাকে। এর আগে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বিকাল 3:30 থেকে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন তাকে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।